बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। ऑडियो कैसेट ओवीसीडी प्रोजेक्टरा उपरिवेशनाय अजमेर रिकॉर्डिंग सेंटर 238 कर्णफुली मार्केट दोतला चट्टग्राम। फोन 726264, मोबाइल 01893308 53। अल्लाहुम्मा सल्ले सय्यदेना नबीना बाम जंगलार बाखरीने चिनिलो दयाल नबी के बाम जंगलार बाखरीने चिनिलो दयाल नबी अरे मान भये चिनली नर दुख रहिलो मने ते अल्लाहुम्मा अल्लाह सय्यदेना मुहम्मद नबीना आमान नहीं बोलें আমাকে হাতিমি কাবায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আমি নবীর সিনে পাক অপারেশন করলেন। আমি নবীর সিনে পাক করলেন অপারেশন করলেন। অপারেশনটা কিভাবে? অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে? ছুরি দিয়ে নয়, চাকু দিয়ে নয়। লাম ইয়াকুনে শাক্কু বিআলাতিন ওয়া লাম ইয়াসলিদাম, অস্ত্র ছাড়া অপারেশন কোন রক্ত পড়ে নাই। আমার নবী বলেন ফাখরাজা কলবি জিবরিল, আমি নবীর কলব বের করলেন। আসার সময় স্বর্ণের একটা তালি নিয়ে আসলেন, আমার কলবটা স্বর্ণের তালির মধ্যে রাখলেন। জমজম কূপের পানি দ্বারা আমার কলব দত করলেন। আমার কলবের মধ্যে দুই পেয়ালা, এক পেয়ালা ইমান আরেক পেয়ালা হেকমত, এগুলো আমার কলবের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হলো। এরপরে আবার আমার কলবটা আমার শরীরের মধ্যে রেখে দিয়ে আমি রসুল উঠে দাঁড়ালাম। আমার সামনে একটা বাহন আনা হলো, ফাওকাল হিমারে দুনাল বগল, গাদার চেয়ে বড়, খসরের চেয়ে ছোট। ইউকালু লাহুল বোরাক, যাকে বোরাক বলা হয়। উম্মত শুনো, এই বোরাকের গতিবেগ কত? চোখের দৃষ্টি যেখানে শেষ ওখানে বোরাকের এক কদম মাত্র। ওই বোরাকের পিঠে চড়ে রওনা হয়ে গেলাম, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দস ওখানে গেলাম। বোরাক থেকে নামলাম, একটা পাথর ছিল, পাথরের মধ্যে একটা ছিদ্র, ওখান দিয়ে বোরাকের লেগাম বাঁধা হলো, যেখানে আম্বিয়া ইকরামের সওয়ারি বাঁধা হতো। ও জিবরিল আমাকে ধরে বায়তুল মুকদ্দসে প্রবেশ করলেন, আমিও প্রবেশ করলাম। দেখতেছি সমস্ত আম্বিয়া ইকরাম মসজিদে আকসার মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, মুক্তাদির এসে গেছে, ইমামের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ, মুক্তাদি আ চুকে তু ইমাম আ গয়া, মুক্তাদি আ চুকে তু ইমাম আ গয়া। আম্বিয়া ইকরাম দাঁড়িয়ে আছেন কিন্তু ইমামের মুসল্লা খালি। বলেন না, ইমামের মুসল্লা আমাদের দেশে একদল মানুষ আছে আগিবে ইমামের মুসল্লায় বসে যায়, আছে না? আছে না? কিন্তু দেখেন ভাইয়েরা, সবাই দাঁড়িয়ে আছেন, ইমামের মুসল্লা খালি। জিবরিল আমার নবীকে ধরে নিয়ে, উজুর আপনি ইমামের মুসল্লায় দাঁড়ান, দুই রাকাত নামাজ পড়ায় দিন। এর সমস্ত আম্বিকাম আপনার পিছনে দুই রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছেন। সুবহানাল্লাহ, দুই রাকাত নামাজ পড়ায় দিলেন। এগুলার পর নিয়ে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান,
তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান নিত্য নিত্য সিদরাতুল মুনতাহা বলেন না সিদরাতুল আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা ওখান থেকে আরো ওখানে নাকি রফ রফ আসছে কি আসছে ওখানে নাকি রফ রফ আসছে আমার ভাইয়েরা জিব্রিল বলে হুজুর আমি আর যেতে পারবো না কিন্তু না যাইবে তুই আর এই দেখছো না না বলো লাউ দনতু আনমলাতান আমি এখান থেকে এক চুল পরিমাণ যদি সামনের দিকে যাই আমি জিব্রিলের 600 নূরানি ডানা জলে ফুলে সরকার হয়ে যাবে আমি আর যেতে পারবো না হুজুর রফ রফ আসছে রফ রফ একর তলে লিফট আল্লাহর কুদরতের লিফট আমার নবী লিফটে বসলেন সুবহানাল্লাহ বলেন আমার নবী রওনা হয়ে গেলেন শায়ের বলছেন জিব্রিল রহে বরকতকে রফ রফ ইয়াগি জানাস কে জিব্রিল রহে বরকতকে রফ রফ ইয়াগি জানাস কে আরে রব্বি উদনু মিনি হাবিবি কহে তেরে কুরবে খুদা কা ক্যা কহনা আয়ে আহমদ মুরসাল নূরে খুদা তেরি জাত সফা কা ক্যা কহনা পড়তে মালায়েক সাল্লি আলা তেরি শান উলা কা ক্যা কহনা আমার নবী গেলেন জানি না কি হলো আমার নবী বলেন হঠাৎ আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো কিফ ইয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি হুজুর আপনি একটু অপেক্ষা করুন আপনি একটু দাঁড়ান আপনার রব সলা আপনার উপর সলাত পড়তেছে আমার নবী বলেন মনে মনে আমি চিন্তা করলাম আমার রব কার জন্য সালাত পড়তেছে হঠাৎ আমার অন্তরের মধ্যে আসলো আমার নবী আমার আল্লাহ আমি নবীর উপর দরুদ পড়তেছেন সুবহানাল্লাহ দরুদ মানে কেন সালাম দিচ্ছেন কি দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ আমার আল্লাহ আমার নবীকে কি দিচ্ছেন দিচ্ছেন কে আল্লাহ দিচ্ছেন কে আল্লাহ কাকে দিচ্ছেন নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ আমার নবীকে কি দিলেন সালাম দিলেন আমার নবীর সালামের উত্তর কি দিলেন কি ওয়া আলাইকুম আসসালাম তুই কর দর আর কি ওয়া আলাইকুম আসসালাম ওরা আল্লাহকে সালাম দেওয়া যায় না আল্লাহ সালাম দিলে উত্তর দেওয়া যায় না আমার নবী মেরাজ রজনীতে লামকানে গেলেন লামকানে গেলেন আমার আমার নবী আমার রসুলকে নিয়ে যেতে 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 আরশা জমের উপরে নিয়ে গেলেন আমার নবী সালাম দেন নাই বরং সাল্লা আমার নবীকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আমার নবীকে সালাম দিলেন আমার নবী বলেন আল্লাহ আমি সালামের উত্তরে পাবে না আপনি আল্লাহ তুমি আমাকে সালাম দিয়েছ আমি আমার উম্মতদেরকে সালাম দেব আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন আল্লাহু আকবার বলবেন না আসসালামু আলাইনা আমার ভাইরা আমার রসুল লামকানে নিয়ে গেলেন আল্লাহর সামনে গেলেন আল্লাহ আমার নবীকে দেখা দিলেন এবং সালাম দিলেন ওই সময় আমার নবী বলেন আল্লাহ তুমি তো আমাকে সালাম দিয়েছ আমার উম্মতদেরকে তো সালাম দাও নাই আমি রসুল তোমার সামনে বসে আমার উম্মতদেরকে সালাম দেব আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আমার নই বলেন আল্লাহ আমাকে দেখা দিয়েছেন আল্লাহ আমাকে দেখা দিয়েছেন আমি নবী আল্লাহকে দেখছি
আল্লাহ বলেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা, আমার রাসূল আমাকে এমন ভাবে দেখেছেন আমার রাসূলের চোখের পলক এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ, আমার ভাইরা আম্বিয়া ইকরামের সাক্ষী, আমার নবীর সাক্ষীর মধ্যে আকাশ পাতাল বেশ কম। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা ইসলাম পর্যন্ত সমস্ত আম্বি কাম সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহকে দেখছেন, বলবে না দেখি নাই। আর আমার নবী বলবেন হুজুর আপনি আল্লাহকে দেখছেন, আর আমার নবী বলেন আরে আমি আল্লাহকে দেখছি বললে হবে না, আল্লাহ দয়া করে মোহাব্বত করে আমাকে দেখা দিয়েছেন। হুজুর আমরা দেখব, সুবহানাল্লাহ বলেন না, আপনারা দেখবেন কিনা দহদ আর রসুল দেয়নি কেন দেখ, আপনারা দেখবেন। সাহাবা একরাম আরজ করলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আল্লাহকে দেখব। আমার নবী বলেন আ উম্মত, দুনিয়ার মধ্যে কুফালের চোখে আল্লাহকে দেবা এর বাজেট আমার জন্যে, এ বাজেট আমার জন্যে। তবে তোমরা আর দুঃখিত হইও না, রিয়েস হইও না, ব্যস্তের মধ্যে তোমরা আল্লাহকে পূর্ণিমা রাত্রে পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা যায় তোমরা সেইভাবে জান্নাতে স্পষ্ট আল্লাহকে দেখবে, তোমরা সবাই আল্লাহকে স্পষ্টভাবে দেখবে। কোথায়? কোথায় আমরা আল্লাহকে দেখবো? কোথায়? কিন্তু যদি নবীর গোলামের মতো গোলাম হওয়া যায় দুনিয়ার মধ্যেও আপনি দেখতে পাবেন, তবে কপালের চোখে না, অন্তরের চোখে, স্বপ্ন যুগে। যেমন আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। ফতোয়া শামি কোলেন, ফতোয়া শামি কোলেন, ইমাম আজম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখেছেন। আরে গাউসে পাক যে মাযহাবের ওই মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার জীবনে 999 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার কবীরা। জান্নাত দু জক্সি আর বুকে করু আরজু হে মাই তুজে দেখা করু। আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, বড় আশা তোমাকে একবার দেখব। রাবিয়া বসারিয়া আল্লাহর একজন ওলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাবিয়া বসারিয়া একজন আল্লাহর ওলি, আল্লাহ উনি জীবনে যতগুলো ইবাদত করেছেন, আমরা তো ইবাদত করি সওয়াবের জন্য, ঠিক না? রাবিয়া বলে রাবিয়া বসারি দাদা কোন জ্ঞান না, একাতন মৃত্যু উজ্জ্বল গেল উজ্জ্বল উজ্জ্বল, আর একাতন মৃত্যু রোডা ক্ষতি গেল জাগু। রাবিয়া কোথা যাচ্ছ? এক হাতের মধ্যে মশাল, মশাল কি জন্যে? বলে মানুষের মধ্যে লোভ এসে গেছে, মানুষ আল্লাহর ইবাদত করে আর বেহেশতের আশায়, মানুষ আল্লাহর ইবাদত করে বেহেশত পাওয়ার জন্যে মানুষের মধ্যে লোভ এসে গেছে, এই জন্যে মশাল দিয়ে আষ্ট ব্যস্ত জ্বালিয়ে ফেলবো। থই ফানি কিলে লই যে কদে মানছি আল্লাহর সহিত করত যে জান আমার অনু ডরে দূর করে অনু নিভে দিই, তো ব্যস্ত দাঁড়ায় দিবি অনু নিভে দিবি, তারপর তারপরকে তার মানুষ পিওর ভাবে আল্লাহ আল্লাহর কুদরতের অন্তর জয় করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রেজা মন্দির জন্য মানুষ আল্লাহর ইবাদত করবে। দৈনিক কাজ করার জন্য লোক আনছে, 5 জন আনছে, 4 জন সূর্য ডুবার সাথে সাথে এসে গেল আরেকজন আসে নাই, 4 জন বলে ওরা নামাজ কালাম পড়ে ঘরে গেল, আর মালিক ভাতের ব্যবস্থা করলো পানাহারের ব্যবস্থা করলো, বলে কই আরেকজন কই, বলে ওই তো আসে না, সে কোথায়? সে এখনো জমিনের মধ্যে কি করতেছে, কি হয় যাওয়া দাম রোপণ করতেছে। হ্যাঁ তোরা চলে এসে কেন মাই হইতে হয় যে না আন নিজুর হামুলি আই ফেলা যেতে তেম না, সাইনি ফজে রাইতো আছে জালাও আছে আই রই ফেলাই। সুবহানাল্লাহ বলেন না, মালিক বলে থাই, বলে হ্যাঁ আচ্ছা তোমরা ভাত খাও আমি একটু আসি, ইয়া দুধ দিই দেখুন খার কাছে, আগে শ্রমিক দুধ দিদে মালিক রহাছে এখন মালিক দূরে যে
শ্রমিকের কাছে বুঝানা পদ্ধতি জানলে নিয়ম জানলে পদ্ধতি জানলে আমরা আল্লাহকে তালাশ করতে হবে না আল্লাহ আমাদেরকে তালাশ করবে নিয়ম জানতে হবে বলেন না কি জানতে হবে নিয়ম এই নিয়মগুলো যারা জানেন ওরাই তো আল্লাহর ওলি হয়েছে ওরাই আল্লাহর ওলি আমরা তো শুধু ফাসক্ত নামাজ পড়ি আর আউলিয়ে কেরাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন রাবিয়া বসরিয়া দৈনিক এক রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়তেন জিজ্ঞাসা করা হলো রাবিয়া গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ পড়ো কি জন্য বলে আমি সওয়াবের জন্য পড়ি না সুবহানাল্লাহ বলেন না আমি সওয়াবের জন্য পড়ি না তুই কি জন্য বলে আমার উদ্দেশ্য হলো কালকে আমাদের ময়দানে যেন আমার রসুল আমাকে নিয়ে গর্ব করতে পারে ফখর করতে পারে সমস্ত আম্বিকরামের সামনে যেন আমাকে নিয়ে গর্ব করতে পারে আমার উম্মতের মধ্যে এমন মেয়ে আছে যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 রাকাত নফল নামাজ পড়েছেন সুবহানাল্লাহ গোসে পাক 40 বছর এশা নামাজের উযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নামাজ 40 বছর এশা নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই 40 বছর এশা নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন কোন পদ্ধতিতে আশ্চর্য হয়ে যাবেন ইমামুল আজম ইমাম আবু হানিফা এশার নামাজ পড়ে সবাই যখন ঘুমিয়ে পড়তেন উনি নামাজে দাঁড় হয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে এক পায়ের উপর দাঁড়াতেন ডান পায়ের উপর দাঁড়াতেন বাম পা ডান পায়ের আঁচুর উপর দাঁড় করায় দিতেন আসামির মতো ডান পায়ের উপর বাম পা ডান পায়ের হাঁটুর উপর রেখে আবু ইমামুল আজম ইমাম আবু হানিফা নামাজ আরম্ভ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়তে পড়তে এক পায়ের উপর দাঁড়িয়ে ফানার ফারা কোরআন আদায় করেছেন আল্লাহু আকবার ফানার ফারা কোরআন আদায় করেছেন তারপর রুকু করেছেন তারপরে সিজদা করেছেন আবার উঠে বাম পায়ের উপর দাঁড়ালেন ডান পা বাম পায়ের উপর উঠে দিয়ে বাকি ফানার ফারা আদায় করে এই দুই পদ্ধতিতে দুই রাকাত নামাজ পড়েছেন দুই রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন আদায় করেছেন এইভাবে বরাবর 40 বছর আমাদের স্রষ্টাকে আমাদের স্রষ্টাকে এই তত্ত্ব দিয়েছেন কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তত্ত্বটা পেয়ে গেলাম তখন আরেকটা জিনিস লাগবে আল্লাহ তুমি আমাকে কি জন্য বানিয়েছো তুমি যখন আমার স্রষ্টা নিশ্চয় তুমি আমাকে বানিয়েছো তুমি আমাকে কি জন্য বানিয়েছো তখন আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি রব্বুল আলামিন দানব এবং মানব এই দুই জাতিকে বানিয়েছি ইবাদতের জন্য সুবহানাল্লাহ দুই তত্ত্ব পেয়ে গেলাম তৃতীয় নম্বর তত্ত্ব আল্লাহ ইবাদতের জন্য হ্যাঁ আল্লাহ তোমার ইবাদত কিভাবে করব আল্লাহ বলেন একটা একটা বলবো না একসাথে সবগুলো বলে ফেলবো আল্লাহ তুই বল তোর ইবাদত কিভাবে করব আল্লাহ বলেন আমার ইবাদত কিভাবে করবি নামাজ কিভাবে পড়বি রোজা কিভাবে রাখবি হজ কিভাবে করবি যাকাত কিভাবে দেবি তুই নিজেকে কিভাবে গঠন করবি পরিবার কিভাবে চালাবি সমাজ কিভাবে চালাতে হবে রাষ্ট্র কিভাবে চালাতে হবে কি সমস্যার সমাধান করতে হবে সব বলুর জন্য আল্লাহ কথায় বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বান্দা তুমি আমার ইবাদত কিভাবে করবে নামাজ কিভাবে পড়বে হজ কিভাবে করবে যাকাত কিভাবে দেবে তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার সমাজনীতি তোমার রাষ্ট্রনীতি তোমার রাজনীতি তোমার শিক্ষানীতি পয়দাশ থেকে আরম্ভ করে জন্ম লগ্ন থেকে আরম্ভ করে মৃত্যুকাল পর্যন্ত তুমি কিভাবে সব কিছু গঠন করবে তার একটা
नमुना तार एक उत्तम मॉडल आमार रसूलेर मध्ये आछे तोमरा सबाई आमार रसूलेर गोलाम होए जाओ समस्त समस्यार तत्व समाधान आमार रसूलेर कासे पेये जाबे सुभानाल्लाह बिश्वेर मानुष एकन रसूलेर कासे जावा छाड़ा बिकल्प आर कोनो पथ नमाज पढ़ते पर आमार भाईरा ईद मिलाद एखन बुझे आसबे जेहेतु रसूल मानव जातिर जीवनेर उत्तम नमूना उत्तम मॉडल जदि मॉडल ना आसा हय ताहले पृथिवीर मानुष मानुष थाकतो ना आकृतिते मानुष थाकतो प्रकृतपक्षे मानुष चतुष्पद जंतुर चेये आरो निकृष्ट हये जेतो सारा पृथिवीर मानव जातिर मॉडल हये जमीनेर मध्ये तशरीफ एनेछेन ओनार नामई तो हच्छे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु सल्लम उनके देखे क्यों सिद्दीक अकबर হয়েছে উনাকে দেখে কেউ ফারুক আজম হয়েছে উনাকে দেখে কেউ ওসমান জুন্নুরান হয়েছে উনাকে দেখে কেউ মাওলানা আলী শের হুদা হয়েছে উনাকে দেখে কেউ গৌসুল আজম হয়েছে উনাকে দেখে গৌসুল আজম মজবন্ডার হয়েছে সুবহানাল্লাহ সবগুলো ওখানে সব সব কিছুর কেন্দ্রবিন্দু সব কিছুর কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল হযরত বলছেন ওয়াজুনতি তু কুছ না তো সুবহানাল্লাহ ওয়াজুনতি তু কুছ না তো ওয়াজুন তু কুছ না হো আর জান হে ও जहान की जान है तू जहान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना सल्ले अला सब की चुरमूल नबी नबी के बाद दिले अपनी अल्लाह रे बाद तो करते पारबेन ना नमाज रोजा हज जकात तस्बीह तालील सुभान अल्लाह बोलन नमाज रोजा हज जकात गुलाम जतो करो आजाद नमाज रोजा हज जकात गुलाम जतो करो आजाद गरीबी दुखी सेवा करले जुरी बोलन ना गरीबी दुखी सेवा करले आमी हब साक्षी एक मधुर पानी निये एलो मरुर उचु नीचु नहीं बिदावेत सब समान भूल प्रभेद एटाई होच्छे मेन एटाई होच्छे मेन उचु नीचु नहीं बिदावेत सब समान भूल प्रभेद अरे आदम हवा होते पैदा आदम हवा होते पैदा एई शरण राखी एक मधुर बानी निये एलो मरुर या रसूल अल्लाह बीबी खलकी किता तुई बलगुजीदा लजलाले पाक बे हम ता तुई अल्लाहुम्मा सल्ले अला सीदीना मौलाना मुहम्मद दर्शाबे मेराजे बुदीप जिब्राइल दल्लिका पाने आदा बरसरी रे गुंबदे खदरा तुई अल्लाहुम्मा सीदीना मौलाना मुहम्मद
अच्छी कौन आया है आमिना के आंगन में, आज कौन आया है आमिना के आंगन में, नूर जगमगाया है नूर जगमगाया है आमिना के आंगन में, 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 आमिना के आंगन में नूर जगमगाया है, नूर जगमगाया है आमिना के आंगन में, एक ही खुदा सभी का उसका ज़ाते वाहिद है, एक ही खुदा सभी का उसका ज़ाते वाहिद है, एक ही खुदा सबका उसका ज़ाते वाहिद है, आपने बताया है आमिना के आंगन में, आपने बताया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में, अल्यम अकमलतु लकुम दीनकुम वअतममतु अलैकुम निअमती वरदीतु लकुमुल इस्लाम दीना। उच्चस्वरे बोलुन सुभानअल्लाह। এই আয়াতি কেরিমা নাজিল করেছেন দশম হিজরিতে আরাফাতের মাঠে, দিন ছিল ইয়ামুল জুমআ, দিন ছিল ইয়ামুল আরাফা, এটাই লাস্ট আয়াত। এই আয়াতের পরে আমার রাসূলের কাছে আর অন্য কোন আয়াত নাজিল হয় নাই। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন, আজকের দিন বলতে ওই আরাফাতের আরাফাতের দিবস, আরাফা দিবস, হে নবী, আজকের দিন, আলিয়ম, আজকের দিন আমি রব্বুল আলামিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, শুধু তাই না, ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। আমার লক্ষ্য উদ্দেশ্য এই বাক্যটা, ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আমি রব্বুল আলামিন তোমাদের উপর, আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলাম। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আয়াত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলামকে আমি পছন্দ করলাম। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো ওদিকে না, আমার কথা হচ্ছে যে ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত, আল্লাহু আকবার কবীরা, আমার ভেরা আল্লাহ অসীম, আল্লাহর নিয়ামত অসীম, আল্লাহ অসীম, আল্লাহর নিয়ামত অসীম, অসীম খোদার কুদরতের জুবানে ঘোষণা দিচ্ছেন,
আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। যে যতটুকু বুঝবে, যার যতটুকু ব্রেইন নলেজ তার অনুভূতি ততটুকু। আমি কি বলতে চাচ্ছিলাম, এই ধরনের একটা আয়াত নাজেল হলো কি আনন্দের বিষয় নাকি? আমাদের দৃষ্টিতে আনন্দে না। মেশকাত গুলো দেখেন, একজন নেহুদি হযরত সিদনা খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞাসা করেন, ওগো উমর, তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাজিল করছে, এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালাম আমাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর যদি নাজিল করতেন, আমরা ওই দিন আনন্দ উৎসব করতাম। দেখেন এই আয়াতের গুরুত্ব ইহুদিরা এই পর্যন্ত বুঝে, কিন্তু মুসলমানরা বুঝে না। ইহুদি বলে, হুজুর মহান রব্বুল আলামিন আপনাদের নবীর উপর যে একটি আয়াত নাজিল করেছেন, ওই ধরনের একটা আয়াত যদি রব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করতেন, ওই দিন আমরা ঈদ উদযাপন করতাম, আনন্দ উৎসব করতাম। অর্থাৎ তোমরা করো নাই কেন? ফারুক আজম জিজ্ঞাসা করে, এই ইহুদি সে কোন আয়াত? তখন ইহুদি এই আয়াতে কেরিমা তেলাওয়াত করলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্যে পরিপূর্ণ করে দিলাম, আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি পছন্দ করলাম। তখন ফারুক আজম বলেন, আহা এ ইহুদি, শোনো, তোমরা আনন্দ উৎসব করলে একটি করতে, শোনো, রব্বুল আলামিন যেদিন এ আয়াতি কেরিমা নাজেল করেছেন, ওদিন আমরা মুসলমানদের দুটো উট ছিল। সুবহানাল্লাহ, বলেন বলে দুটো উট ছিল? বলে হ্যাঁ। বলে কিভাবে? বলে ইহুদি, শুনো, রব্বুল আলামিন যেদিন আয়াতে কারিমা নাজিল করেছেন, ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন, মুসলমানের জন্য ঈদের দিন। দ্বিতীয় নম্বর ওই দিনটা ছিল ওকুফে আরাফা, আরাফা দিবস বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। উচ্চস্বরে বলুন না, সুবহানাল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর মোল্লা আছে, ওরা বলে ইসলাম ধর্মে ঈদ আছে মাত্র দুটো, একটা রমজানের ঈদ আর একটা কোরবানের ঈদ, তৃতীয় কোন ইসলাম ধর্মে ঈদ নাই। আমি তাদেরকে বলতে চাচ্ছি, ইসলাম ধর্মে অনেক ঈদ আছে, কিন্তু তোমার গবেষণাও নাই, তুমি পাও নাই। মুসলমানের জন্য জুমার দিন কিসের দিন? বলে না, জুমার দিন কিসের দিন? ওই মোল্লারা তো বলে দুইটা ঈদ মাত্র, একটা রমজানের ঈদ আর একটা কোরবানের ঈদ। এখন হাদিস পরে দেখতেছি ফারুক আজম বলছেন ইয়ামুল জুমা মুসলমানের জন্য ঈদের দিন, আরাফা দিবস বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। এটা আমি বললাম না, হাদিস শরীফ বলতেছেন, হাদিস বলতেছেন। আল্লাহু আকবার কবীরা, ওরা পায় নাই জুমার দিন মুসলমানের জন্য ঈদের দিন আর ইয়ামুল আরাফা মুসলমানের জন্য ঈদের দিন। এখানে দুটো কথা বলবো প্রাসঙ্গিক ব্যাপার। আচ্ছা, জুমার দিন তো আমাদের জন্য ঈদের দিন না, তার আসল কারণ কি জানেন? এটা তো কেউ জানেন না, আপনারা নোট করেন। ইয়ামুল জুমা আগে তার নাম কি ছিল? ইয়ামুল জুমা হিসেবে কে নাম পরিবর্তন করলো? আর এই মজলিসে এই অনুষ্ঠানের বিষয়বস্তু কি ছিল? অনেকবার আপনারা জানেন না, আল্লামা ইমামে সোহাইলি
তার বিখ্যাত কিতাব আর-রাউদুল আমফ নামক কিতাবে জুমার ব্যাখ্যায় উনি কথা লিখতে বাধ্য হয়েছে। জুমার দিন মূলত ঈদে মিলাদ নবীর দিন, সুবহানাল্লাহ। কিভাবে জুমার দিন আগে নাম ছিল, আগে সপ্তাহের নাম ছিল দাবাস, মুনাস, আরবা, শাইয়া, এগুলো ছিল সপ্তাহের দিন। আমার নবীর দাদার দাদা, আমার নবীর জদ্দে আমজদ বা দাদার দাদা যার নাম কাব ইবনে লুয়াই, ইতিহাস তোমরা নোট আছে ছাত্ররা নোট করো, কাব ইবনে লুয়াই একদিন ওনার বাড়ির মধ্যে এ ধরনের মাহফিলের আয়োজন করেছেন। কোরাইশ বংশের মানুষ সবাই কাব ইবনে লুয়াইয়ের বাড়ির মধ্যে তসি মারলেন, জামায়াত হলেন, একত্রিত হলেন। তখন সবার সামনে আমার নবীর দাদার দাদা কাব ইবনে লুয়াই দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, এ কোরাইশ বংশের মানুষ আজ আপনাদেরকে আমার বাড়ির মধ্যে একত্রিত করার পিছনে কারণ কি জানেন? বলে আপনি বললে জানবো। বলে আজকের আমি আপনাদেরকে তিনটি কথা বলার জন্য আমার বাড়ির মধ্যে একত্রিত করেছি। প্রথম নম্বর কথা হলো, যুগে যুগে কালে কালে আম্বিয়া ইকরাম যেই নবীর পাবলিসিটি করে গেছেন, যেই নবীর আগমনের কথা বলে গেছেন, ওই নবীর আসার সময় একেবারে আর সন্নিকট, সুবহানাল্লাহ। উনি অনতিবিলম্বে দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন। আমি আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তু হলো যে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুসনাবিনের আগমনের বার্তা দেওয়ার জন্য আমি মিটিং ডেকেছি, সুবহানাল্লাহ। প্রথম নম্বর কথা হলো আজকের আলোচনা যে ইমামুল আম্বিয়া অনতিবিলম্বে তশরিফ আনছেন, এক। দ্বিতীয় নম্বর, আখিরি জামানের নবী, উনি আমার বংশ দিয়ে দুনিয়ায় আসবেন, সুবহানাল্লাহ বলেন। দুই, তৃতীয় নম্বর, কেউ যদি কারো জীবনে সেই নবীর সাক্ষাৎ পেয়ে থাকো, তোমরা কাল বিলম্ব না করে তোমরা তাড়াতাড়ি সেই নবীর কলমা পড়ে ওই নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই তিনটি কথা বলার জন্যে আপনাদেরকে আমার বাড়ির মধ্যে একত্রিত করেছি। যেহেতু আখেরি জামানার নবীর আগমনের বার্তা দেওয়ার জন্য সবাইকে আমার বাড়ির মধ্যে একত্রিত করেছি, আপনারা একত্রিত হয়েছেন। আমি আজকের দিনের নাম পরিবর্তন করলাম, আগে যে নাম ছিল ওই নামকে পরিবর্তন করে আজকের দিনের নাম রাখলাম ইয়াউমুল জুমআ। আমি আজকের এই দিনের নাম রাখলাম ইয়াউমুল জুমআ। আমার ভাইরা, জুমা যে কারণে জুমা হয়েছে ওই ওই অনুষ্ঠানের আলোচনায় ছিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কবীরা, এক। দ্বিতীয় নম্বর, জুমার দিন ঈদের দিন হওয়ার কারণ আরেকটা কারণ, হযরতে খাজা আব্দুল্লাহ সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পেশানি থেকে নূর মুস্তাফা ট্রান্সফার হয়ে মা আমেনার শেকমে পার্কের মধ্যে গিয়েছিলেন। রাত ছিল বৃহস্পতিবার দিবাগত জুমার রাত, সুবহানাল্লাহ বলুন, বৃহস্পতিবার দিবাগত জুমার রাত আব্দুল্লাহর খাজা আব্দুল্লাহর পেশানি থেকে নূর মুস্তাফা ট্রান্সফার হয়ে মা আমেনার শেকমের মধ্যে গিয়েছিল। রাত ছিল লাইলাতুল জুমা। এভাবে আরো অনেক আলোচনা, ওদিকে আমি যাব না। একটা হলো এই জুমার ব্যাপার, দ্বিতীয় নম্বর আর জুমার দিন তো ঈদের দিন আপনাদের বুঝে আসছে, আর আরাফা দিবস বিশ্বের মুসলমানের জন্য কিসের দিন? আরেকটা কথা বলছি, আজকে আমাদের দেশে একটা শব্দ শোনা যায় বিশ্ব ইজতেমা,
বলেন শোনা যায় কি না আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই কোরআন সুন্নাহর আলোকে বিশ্ব ইজতেমা কোথায় বল কি নাই আমার ভাইরা ইসলাম ধর্মে কোরআন সুন্নাহর আলোকে ইসলাম ধর্মে মুসলমানের বাচ্চরিক বিশ্ব ইজতেমা আরাফাতের ময়দানে ইসলাম ধর্মে ইসলাম ধর্ম মোতাবেক ইজতেমার ময়দান কোথায় আরাফাতের ময়দান মক্কা শরীফের ঐতিহাসিক ময়দান আরাফাতের ময়দান মাস নির্ধারিত জিলহজের চাঁদ এবং দিন নির্ধারিত জিলহজ মাসের 9 তারিখ যেখানে সারা বিশ্বের এশিয়া বলুন ইউরোপ বলুন আফ্রিকা বলুন আমেরিকা বলুন সারা পৃথিবীর মানুষ যে মাঠে একত্রিত হয়ে সাম্যের দর্শন বিশ্ববাসীকে উপহার দেওয়া হয় সেটাই হচ্ছে বিশ্ব ইজতেমা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আজকে বিশ্ব ইজতেমা চলছে কোথায় বাংলাদেশের টঙ্গিপাড়া কোন জায়গা টঙ্গিতে আমার ভাইরা আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি ইসলামে দ্বিতীয় বিশ্ব ইজতেমার কোন স্থান ইসলাম ধর্মের মধ্যে ইসলামে বিশ্ব ইজতেমা একটি মাত্র যেটা হচ্ছে আরাফাতের ময়দান আর দ্বিতীয় যদি কোনো বিশ্ব ইজতেমা থাকতো তো বাংলাদেশে কেন ওটা তো একটা মক্কা শরীফ হয়েছে আর একটা মদিনা শরীফ হওয়া উচিত ছিল ঠিক কিনা বলেন না ইসলাম ধর্মে যদি দ্বিতীয় বিশ্ব ইজতেমা থাকতো একটা যখন মক্কায় হচ্ছে আর একটা মদিনায় হওয়া উচিত ছিল আচ্ছা মদিনায় বাদ দিলাম আরো আরব অঞ্চল আছে তো কি বলেন দুবাই আবুধাবি মাস্কাট কাতার ইয়েমেন দামেস্ক শাম এবার আরো অনেক আছে কিনা কিন্তু কোন জায়গায় আর আছে নাকি কারণ ইসলাম ধর্মে তো বিশ্ব ইজতেমা মাত্র একটা দ্বিতীয় বিশ্ব ইজতেমা না কোন একটা বিশ্ব ইজতেমার স্থান ইসলাম ধর্মের মধ্যে নাই আজকে বাংলাদেশের মানুষকে সরল প্রাণ মানুষকে দুঃখ দেওয়ার জন্য সত্যিকার ইসলামের সঠিক সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ থেকে বিতাড়িত করে বাতিল বানাবার উদ্দেশ্যে বিশ্ব ইজতেমা নাম দিয়ে একটা কৌশল হিসেবে বাহার করতেছে ঠিক কিনা ভাইরা আমার অত্যন্ত সতর্ক আল্লাহ হেদায়েত নসিব করুক আমি কি বলতে চাচ্ছিলাম জুমার দিন মুসলমানের জন্য ঈদের দিন আরাফাতের দিন মুসলমানের জন্য ঈদের দিন আমার ভাইরা শুধু তাই না ঈদ আরো আছে কিনা সমস্ত ঈদ যদি আপনারা আমরা এক পাল্লায় রাখি আর আমার নবীর আগমনের আনন্দকে যদি এক পাল্লায় রাখি আর সমান হবে মোকাবেলা করা যাবে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আহমদি রিদা খান ফাদলে বেরলভি রহমতুল্লাহ আলাই কত সুন্দর বর্ণনা দিচ্ছেন আপনারা শুনবেন নাকি রাত তো গভীর হলো হাশরত কে ডালেঙ্গি হম হাশরত কে ডালেঙ্গি হম পয়দাইশ মাওলা কা ধুম হাসরত কে ডালেঙ্গি হম পয়দাইশ মাওলা কা ধুম আরে মিসলে ফারস নজীদ কে মিসলে ফারস নজীদ কে কিল্লা গিরাতে যায়েঙ্গে সুবহানাল্লাহ বলবেন না আরে হাসরত কে ডালেঙ্গি হম পয়দাইশ মাওলা লাকাদুম আর মিসলে ফারস নজীদ কে কিল্লা গিরাতে যায়েঙ্গে আরে খাকে হু যায়ে আদুব জলকর মগর হম তো রাজা আরে খাকে হু যায়ে আদুব জলকর মগর হম তো রাজা আরে দম্মে
जब तक दम रहे, दम में जब तक दम रहे, जिक्र उनका सुनाते जाएंगे, दम में जब तक दम रहे। आला हजरत बोलें, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, एक दिन नहीं, दुई दिन नहीं, एक मास नहीं, दुई मास नहीं, कयामत पर्यंत प्रिय नबीर आगमनेर उत्सव आमरा पालन करते थाकब। सुभानाल्लाह, एकदिन नय दुदिन नय, कयामत पर्यंत नबीर आगमनेर उत्सव आमरा पालन करते थाकब। आर कि करब, नबीर आगमनेर उत्सव पालन करे करे फारसेर फारसेर किसरा बादशार राजप्रसादेर मतो नजदी वाबिदेर किल्ला बांगते थाकब। আসলে আলা হযরতের কালাম বুঝা কঠিন। আলা হযরতের কালাম পূর্ণ একটা হাদিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লামা জুরকানি, জুরকানি আলাল মাওয়াহিবিল লুদুনিয়ার মধ্যে হাদিস নকল করেন, হযরত মামানা বর্ণনা দিচ্ছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসুল কুবরা শরীফের মধ্যে, শেখ মক্কিক দেলোবির মাদারিজুন নবুয়তের মধ্যে হাদিস নকল করেন। মামানা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তশরি মানলেন, আমি সাথে সাথে দেখতে পেলাম আমার বেটার শরীর থেকে একটা আলু, একটা নূর, একটা জ্যোতি মক্কা শরীফ থেকে ডাইরেক্ট ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদের দিকে গিয়েছে। সুবহানাল্লাহ, আমি আমিনা মক্কার জমিনে বসে আমার বেটা আলুর মাধ্যমে মক্কা শরীফে বসে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ স্পষ্টভাবে চোখে দেখেছি এবং দেখতে পেলাম আমার বেটা নূর আলো কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে পড়ার সাথে সাথে তার রাজপ্রাসাদ থেকে চোদ্দটা পাথর অফর হাদিস মোতাবেক চোদ্দটা গম্বিত বেঙ্গে বেঙ্গে জমিনের মধ্যে পড়েছে। আমি আমেনা মক্কার জমিনে বসে বসে আমি গণনা করেছি। সুবহানাল্লাহ, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামরা লিখতেছেন, এই হাদিসের কারণ, এই ঘটনার কারণ কি বলো, ওখানে একটা ইঙ্গিত আছে। ইঙ্গিতটা হলো আমেনা নবী আসছেন, ইমামুল আম্বিয়া দুনিয়ার মধ্যে তশরিফ আনছেন, ওনার জ্যোতি যখন ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদে গেছে, ওখানে কেন গেল, ওখানে যাওয়ার পিছনে কারণ ওখানকার মানুষ অগ্নি পূজক, ওখানকার মানুষ অগ্নি উপাসক, ওরা আগুন পূজা করে। কেমন আগুন পূজা জানো, এমন এক ফারসের মধ্যে পৃথিবীর মধ্যে আর কোথাও নাই, শুধুমাত্র ফারসে ছিল এমন একটা অগ্নিকুণ্ডল ছিল, হাজার বছর ধরে ওই ওখানকার মানুষ ওই আগুনের পূজা করত। এক হাজারের বছরের মধ্যে ওই আগুন কেউ নিভাতে পারে নাই, কিন্তু আমার রসুল যেদিন মক্কার জমিনে তশরি ভাঙলেন, নূর মুস্তফার জ্যোতি যখন কিসরা বাদশার রাজপ্রাসাদ এবং অগ্নিকুণ্ডলের মধ্যে পড়ল, সাথে সাথে আগুন নিভে যায়। এক দ্বিতীয় নম্বর, চোদ্দটা গম্বিত ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়তে দেখা গেল, অথবা চোদ্দটা পাথর তার ইঙ্গিত দিচ্ছে। নবী যেদিন আসছেন ওই সময় ফারসের বাদশা ছিল, তার নাম খসরু ফারবেস, নশি রাওয়ান বাদশার দহিত্র, নশিরাওয়ান বাদশার দহিত্র খসরু ফারবেস, যার উপাধি কিসরা। এ কিসরা বাদশা ছিল, আর চোদ্দটা পাথর ভেঙে ভেঙে পড়ার একটা ইঙ্গিত এইদিকে, এখন থেকে চোদ্দ জন বাদশা, চোদ্দ জন বাদশা যাওয়ার পরে ওই কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবে। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। তো আলা হযরত বলছেন যে মিছিলে ফারেসে নজিদকে কিল্লা গিরাতে যায়েঙ্গে। আলা হযরত বলেন আমার নবীর আগমনের দিন নবীর নূরের জ্যোতি কিসরা বাদশার রাজপ্রাসাদের মধ্যে পড়ার সাথে সাথে যেমনি ভাঙে কিসরা বাদশার রাজপ্রাসাদ ভেঙে ভেঙে জমিনে পড়ছে। আমি আহমদ রেজা কিয়ামত পর্যন্ত মিলাদ নবীর অনুষ্ঠান করে করে ওয়াহাবি নজদি যারা মিলাদ নবীকে বেদাত বলে আমি তাদের কিল্লা ভাঙতে থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে খাক কেহু যাই দুপ, আরে খাক কেহু যাই দুপ, জলকর মগর হম তো রাজা। আরে দম মে জব তক দম রহে, দম মে জব তক দম রহে, জিক্র উনকা সুনতে যায়েঙ্গে। হে দুশমন, হে নবীর শত্রু, হে নবীর দুশমন, তোমরা আমরা মিলাদ নবী করব, তোমরা এগুলা দেখে দেখে জলে পুড়ে সাই সাই হয়ে যাও, তোমরা এগুলা দেখে দেখে জলে পুড়ে সাই হয়ে যাও। আর আমি আহমদ রেজার কণ্ঠে যতক্ষণ রূহ থাকবে এই মুখ দিয়ে মোস্তফার জিকির চলতেই থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নূরে জগমগায়া হে, নূরে জগমগায়া হে, আমিনা কে আগন মে। আরে নূরে জগমগায়া আমিনা কে আগন মে, আজ কোন আয়া হে, আজ কোন আয়া হে, আমিনা কে আগন মে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি মাত্র তিনটি কথা বলবো, এর আলোকে আপনারা একটু দেমাগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এত আনন্দ কেন, এত আনন্দ কেন? আমার ভাইরা, নিয়ামত যে পর্যায়ের হবে আনন্দ কি, আপনার কথা বুঝেন না? আমার আনন্দ নিয়ামত যে পর্যায়ের হবে আনন্দ, মহান রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লায় রাখা হবে, আমার নবীর সাথে কোন নিয়ামত মোকাবেলা করতে পারবে? পারবে না। কেন? আমার ভাইরা, আমি প্রথম নম্বর কথা হলো, মানব জাতির জীবনে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং মানব জাতির জীবনের মধ্যে সবচাইতে সবচাইতে একটা বড় সমস্যা একটা তত্ত্ব, যেই তত্ত্ব পৃথিবীর কোনো দার্শনিক দিতে পারে নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দিতে পারে নাই, পৃথিবীর কোনো ফিলোসফি তার ফলসফার মাধ্যমে দিতে, কথাটা বুঝেন নেই। আমি একজন মানুষ হিসাবে আমার প্রথম নৈতিক দায়িত্ব হলো একটা তত্ত্ব উদ্ঘাটন করা, সেটা হচ্ছে কি, আমার স্রষ্টাকে। আপনার কথা বুঝতে পারছেন নাকি? আমি একজন মানুষ হিসাবে আমার প্রথম দায়িত্ব একটা তত্ত্ব উদ্ঘাটন করা যে আমার স্রষ্টাকে। এত সুন্দর করে আমাকে কে বানালো, আমার স্রষ্টাকে, নাম কি তার, বৈশিষ্ট্যতা কি তার, সে তাকে কোথায়, আমাকে কি জন্য সৃষ্টি করলো, এই তত্ত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমার কথা বুঝতেছেন তো না? শিক্ষিত মানুষ বুঝতে পারবেন, সহজে বুঝতে পারবেন। এই তত্ত্ব পৃথিবীর কোনো মানুষ দিতে পেরেছে বলেন? আমার নবী যেই যুগে দুনিয়া আসছেন ওই যুগে বড় বড় সাহিত্যিক ছিল, বড় বড় জ্ঞানী গুণীরা ছিল, আবু জেহেল তো আমরা বলছি, আমার রসুল বলছেন এজন্যে
নতবা ওই যুগে আবু জেহেলের উপাধি ছিল আবুল হাকাম মহাজ্ঞানী কিন্তু এত বড় মহাজ্ঞানী হওয়ার সত্ত্বেও তার জ্ঞানের মাধ্যমে স্রষ্টার তত্ত্ব তো উদ্ঘাটন করতে পারে নাই এই জন্য তো ওরা মূর্তি পূজা করছিল কথা বুঝছেন নাকি অত্যন্ত ড্যামাক দিয়ে এই কথাগুলো ইয়ে করবেন আমার ভাইরা শুধু ওরা না তখনকার যুগে বৈজ্ঞানিক না আধুনিক যুগে অনেক বড় বড় বৈজ্ঞানিক বিজ্ঞানের আর সূত্র দিয়ে সূত্র ধরে ওরা চন্দ্র বিজয় মঙ্গল বিজয় আরো অনেক অনেক বিজয় ওরা করতে পারবে অনেক অজানা তত্ত্ব ওরা বিশ্ববাসীর কাছে প্রকাশ করতে পারবে আমি চ্যালেঞ্জ করব বলব সৃষ্টির শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত বৈজ্ঞানিক আগুন সমস্ত বৈজ্ঞানিকের বিজ্ঞান যদি একত্রিত করা হয় বিজ্ঞানের সূত্র দিয়ে ওরা অনেক তত্ত্ব উদ্ঘাটন করতে পারবে কিন্তু স্রষ্টার তত্ত্ব উদ্ঘাটন করা কারো পক্ষে সম্ভব নয় কোন দার্শনিকের দর্শন দ্বারা কোন ফিলোসফিদের ফলসফা দ্বারা স্রষ্টার পরিচয় দেওয়া সম্ভব নয় পৃথিবীর সমস্ত শক্তি ব্যয় করে একটার মধ্যে একটা জায়গায় গিয়ে ওরা সেলেন্ডার করতে বাধ্য যে আমার স্রষ্টা কে এই তত্ত্ব তো আমরা পৃথিবীর কোন বৈজ্ঞানিক দিতে পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক ফিলোসফি এই তত্ত্ব দিতে পারবে না বিদায় আল্লাহ দয়া করে যুগে যুগে কালে কালে এই তত্ত্বটা দেওয়ার জন্য আম্বিয়ায়ে কেরামদেরকে প্রেরণ করেছেন ঠিক কিনা ভাইরা আমার আর লাস্টে যাকে প্রেরণ করেছেন উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা ভাইরা আমার নতুবা কেউ মূর্তি পূজা করত কেউ গাছ পূজা করত কেউ নক্ষত্রকে খোদা মনে করেছে কেউ সূর্যকে খোদা মনে করেছে কেউ নক্ষত্রকে খোদা মনে করেছে কেউ চন্দ্রকে কেউ বড় একটা বটগাছকে এভাবে মনে করত এক একজন এক এক জিনিসের পূজা করত তাহলে বোঝা গেল পৃথিবীর মানুষ এমন একটা সমস্যায় পড়ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই তত্ত্ব ওরা উদ্ঘাটন করতে পারে নাই এই জন্য ওরা বিভিন্ন জিনিসকে পূজা আরম্ভ করেছে ঠিক কিনা বলুন আমার ভাই এই তত্ত্ব কে দিয়েছেন বলেন এ তত্ত্ব কে দিয়েছেন একুন মধুর পানি নিয়ে একুন মধুর পানি নিয়ে এলো মরুর পাখি বলুন একুন মধুর পানি নিয়ে এলেন মরুর আপনারা পড়তে পারছেন না বাংলা তো একুন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাম তারই রূপে মেললো আবার আঁকি বিশ্বজাম তারই রূপে মেললো আবার আর জোরে বলুন বিশ্বজাম তার ওই রূপে মেললো আবার কণ্ঠে তাহার তাওহীদি বাণী প্রথম ওই তত্ত্ব উনি দুনিয়ার মধ্যে এসে প্রথম ওই তত্ত্ব দিচ্ছেন যে তত্ত্ব পৃথিবীর কেউ দিতে পারবে না কণ্ঠে তাহার তাওহীদি বাণী ডাকলে সবাই জারে শুনি কণ্ঠে তাহার তাওহীদি বাণী ডাকলে সবাই জারে শুনি বলো আল্লাহ চারা নাই রে মাহবুব বলো আল্লাহ বলো আল্লাহ চারা নাই রে মাহবুব জোরে বলুন বলো আল্লাহ চারা নাই রে মাহবুব চলতা কে প্রাণে ডাকি একুন মধুর বাণী নিয়ে এলো মো তোর আর বুলাই কি বললা বুলাই কি না আমি বাদ নাই অসুবিধা নেই বুলাই কি না হ না আদার বেতন তো নগরে ভরা না একুন মধুর বাণী নিয়ে এলো মরুর
বিশ জাহান তার ওই রূপে মেললো আবার দেবী দেবীর নাই কমতা পূজা কর হইরে বৃতা দেবী দেবীর নাই কমতা পূজা কর হইরে বৃতা আরে বিশ্বভুবন যে শ্রী জিল বিশ্বভুবন যে শ্রী জিল চলো তার নাম জপি একুন মধুর বাণী নিয়ে এই জন্য আমার রসুল বলছেন একই খুদা সবিকা সবার খুদা আরে চিৎকার সবার খুদা গাছ নয় বাঁশ নয় চন্দ্র নয় সূর্য নয় নক্ষত্র নয় পাথর নয় মূর্তি নয় দেবদেবী নয় একই খুদা সবিকা উসকা দাতি বাহিদ হে एक ही खुदा सभी का उसका दात वाहिद एक ही खुदा सबका उसका दात वाहिद है आपने बताया है आमना के आगन आपने बताया है आपने बताया है आमना के आगन में या रसूल अल्लाह या हबीब अल्लाह सवार सृष्टा एक तार नाम अल्लाह तार नाम तार किसी विशेषत्व लागबे ना बोलुन कुल हु अल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु কুহুয়ান আহাত আমার বাইরা এ তত্ত্ব পৃথিবীর কোন বৈজ্ঞানিক দিতে পারবে না কোন দার্শনিক দিতে পারে নাই পারবে না কোন ফিলোসফি দিতে পারে নাই পারবে না যেগুলো পৃথিবীর কেউ দিতে পারবে না ও তত্ত্ব দেওয়ার জন্য এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আপনার খুশি নাকি একটা প্রশ্ন করেন হুজুর তো এটার মধ্যে বৈশিষ্ট্যটা কোথায় এই তথ্য দেওয়ার জন্য তো যুগে যুগে কালে কালে অনেক আম্বিয়া ইকরাম আসছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আসছেন না তো ওরা সবাই তো এই তথ্য দিয়েছেন তা আমার রাসূলও তথ্য দিয়েছেন তা আমার নবীর বিশেষত্ব কোথায় আমার ভাইরা একটু দিমাগ দিয়ে বোঝার দরকার আছে কি না আদম আলাইহিস সালাম দিয়েছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ঈসা আলাইহিস সালাম দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমার ভাইরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে কালে কালে মানুষকে এই তত্ত্ব দেওয়ার জন্য অনেক আম্বিয়া ইকরাম আসছেন কিন্তু ভাইজান সবাই সাক্ষী দিয়েছেন আমাদের স্রষ্টা এক সবাই এই তত্ত্ব দিয়েছেন আমাদের স্রষ্টা এক নাম আল্লাহ উনি একক কিন্তু যদি একটা প্রশ্ন করা হয় হুজুর আপনি আল্লাহকে দেখছেন আদম আলাইহিস সালাম বলবেন দেখি নাই সাক্ষ্য দিয়েছি আচ্ছা ঈসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করুন হুজুর আপনি তো সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি কি কোনোদিন আল্লাহকে দেখছেন বলে দেখি নাই ইব্রাহিম আলাইহিস সালামকে বলুন উনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি জিজ্ঞাসা করা হয় দেখছেন বলে দেখি নাই সমস্ত আম্বিয়াকরামের কাছে এই প্রশ্ন করুন হুজুর যার একত্ববাদের স্লোগান দিচ্ছেন সাক্ষ্য দিচ্ছেন কোনদিন দেখেছেন বলে দেখি নাই মূসা আলাইহিস সালামের কাছে আসুন উনি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আপনি আল্লাহকে দেখছেন
উনি উত্তর দেবে দেখার জন্য ফরিয়াদ করেছিলাম সাথে উত্তর দিলাম তারানি মূসা তুমি আমাকে দেখতে পারবে না আমার ভাইরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা ইসলাম পর্যন্ত সমস্ত আম্বিকরাম বিশ্ববাসীকে তত্ত্ব দিয়েছেন এবং সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু কোন নবী বলতে পারবে না আমি আল্লাহকে দেখেছি তাহলে সাক্ষীটা কিন্তু সম্পূর্ণ হয় নাই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিকরাম সাক্ষী দিয়ে গেছেন ওদের সাক্ষী ঠিক আছে কিন্তু ভাই জান চোখে তো কোনোদিন আল্লাহকে দেখেন নাই ঠিক কিনা বলুন আমার ভাইরা সমস্ত আম্বিকরামের সাক্ষী অসম্পূর্ণ রয়ে গেল কারণ দেখেন নাই না দেখা সাক্ষী কোন আদালতের মধ্যে গ্রহণ করবেন না এখন আসুন আমার নবীর কাছে আসুন আমার নবী বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যদি প্রশ্ন করা হয় হুজুর আপনি আল্লাহকে দেখছেন বলে আমি আল্লাহকে দেখছি বললে হবে না আল্লাহ নিজে আমাকে দেখা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বের মুসলমান আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিকরাম আল্লাহর কর্তব্যদের যে সাক্ষ্য দিয়েছেন সমস্ত নবীদের সাক্ষ্যকে সম্পূর্ণতা দান করেছেন আমার রসুলের সাক্ষী কঠিন জিনিস হয়তো অনেক মানুষ বুঝবে না আমার ভাইজান আমার নই বল জিজ্ঞাস করে রসুল হুজুর আপনি আল্লাহকে দেখছেন আমার নই বলবেন আমি দেখছি বললে তো হবে না আল্লাহ নিজে আমাকে আল্লাহ নিজে আমাকে কিভাবে আমি নবুয়ত প্রকাশের সপ্তম বছর বয়সে আরবের মানুষ কাফেররা আমার জন্য খাদ্য অবরোধ করেছে আমার চাচা আবু তালেব আমাকে সংরক্ষণের জন্য মক্কার সংরক্ষিত এলাকা শিয়াবে আবি তালেব আবু তালেবের গাঁটির মধ্যে নিয়ে গেছে আর মক্কার কাফেররা চতুর্পাশে পাহারা লাগাই দিছে আবু তালেবের গাঁটির মধ্যে যেন বাইরে থেকে কোনো খাদ্য রসদ না যায় আমার নবী খাদ্য অবরোধ অবস্থায় ছিলেন একদিন নবীজি হিজরতের দেড় বছর অথবা এক বছর পূর্বে আমার নবী এশা নামাজ পড়ে আবু তালেবের মেয়ে মাওলা আলীর বোন আমার নবীর চাচাত বোন উম্মে হানির রুমের মধ্যে ঈশার নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছেন আবার প্রশ্ন করবেন হুজুর এশা পড়লেন কোত্থেকে এশার নামাজ তো ওই রাত্রে ফরজ হবে আমার ভাইরা ফরজ নামাজ ফরজ হওয়ার আগেও আমার রসুলের জন্য নামাজ কি ছিল ফরজ ছিল তো আমার নবী বিশ্রাম নিচ্ছিলেন আমার নবী বলেন আনা বাইনাল ইয়াকজাতেওয়ান নাম আমি ঘুম এবং জাগরণ দুইয়ের মাঝখানে ছিলাম আমার তন্দ্রা তন্দ্রা বাবা আসলো ফুরে যা সাকফু বাইতি আমার ঘরের ছাদ খোলা হলো ওই দিক দিয়ে জিবরিল আসছেন আমাকে সালাম দিয়ে নিয়ে গেলেন হুজুর একটু আসুন কোথায় আল্লাহর ঘর হেরম শরীফে আল্লাহর ঘর খানায় কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে একটা জায়গা আছে যে জায়গার নাম হাতিমে কাবা যে জায়গার নাম আল্লাহ আমরা সবাইকে আমার নবীর দেওয়া দর্শন বিধান নিয়ে চলার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক এই বিধান নিয়ে যদি চলতে পারি আমার ভাইরা গোসল আজম মজবন্ডারি আমি তো কথা তো অনেক বলতে হয় আজকে আর বলবো না ইনশাআল্লাহ অন্য সময় আসলে আমি তো আছি বলতে আছি আমি এখানে এখনো অনেক দেরি করে ফেলছি এই জন্য আমি কমার চেয়ে নিচ্ছি আলোচনাগুলো শেষ হওয়ার না আপনি ঈদ মিলাদুন্নবী কি আমার ভাইয়ের আগে নবীর উনি যে কত বড় নিয়ামত নবীর নিয়ামতের ব্যাপকতা যতক্ষণ পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত নবীর আগমনের উৎসব আপনি বুঝতে পারবেন না এটা হলো মেইন ওয়াজ ওয়া আখিরু দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গাউসুল আজম গাউস মজবন্ডার মুত্তাবিন গাউস মজবন্ডারির উন্নতি প্রত্যেক সদস্যবৃন্দের উন্নতি সুস্বাস্থ্য কামনা করে হযরতের হযরতদের দোয়া কামনা করে
সুস্বাস্থ্য এবং উন্নতি দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।